সেখানে দেখুন একটি লিভিং মাস্ক, যেটার সাথে এটার অনেকটা রিলেট করতে পারবেন আপনারা। হ্যালো ফ্রেন্ডস, আই এম রাইট নাও ইন ফ্রন্ট অফ আইফেল টাওয়ার, আই এম ইন প্যারিস। হ্যালো বন্ধুরা, ভবঘুরে চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আর আজকে আমি চলে এসেছি ইকো পার্কে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটা কিন্তু ফুল অফ ইনফরমেটিভ এবং ফুল অফ এন্টারটেইনিং ভিডিও হবে, এবং ইকো পার্ক সম্পর্কে তোমাদের জানাবো নানান তথ্য যেগুলো তোমাদের অনেক কাজে লাগবে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। তো চলো, এখন 2 নম্বর গেটে আমি দাঁড়িয়ে আছি। এবার এখান থেকে আমরা টিকিট কেটে ইকো পার্কের ভিতরে, ইকো পার্ক 2 নম্বর গেটের সামনে আমরা চলে এসেছি। আর এখানটায় রয়েছে কি কাউন্টার, আমার সাথে এসছে রোহিত আর আফরোজ, ওরা এখন টিকিট কাটতে গেছে। তো এখন 3টে টিকিট কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ এরকম কিউআর কোডওয়ালা টিকিট আছে, যেটা ওখানটায় ওই এন্ট্রি পাসে দেখাতে হবে, এবং তারপর আমরা কিন্তু ইকো পার্কের ভিতরে প্রবেশ করতে পারবো। তো ইকো পার্কে অনেকগুলো গেটের মধ্যে কিন্তু 1, 2, 3 আর 4 এই গেটগুলো দিয়ে বেশি এন্ট্রি হয়। আর 2 নম্বর গেট আমরা বলবো যে আপনারা যারা আসবেন তারা কিন্তু 2 নম্বর গেটেই নামুন, তার কারণ 2 নম্বর গেট থেকে নামলে আপনারা দুই দিকে সমানভাবে ডিভাইড হয়ে গেছে এবং সেখানে আপনারা যেতে পারবেন। তো আপনারা যদি চিনার পার্কের দিক থেকে আসেন তাহলে 1 এবং 2 নম্বর গেট কাছে পড়বে, আর যদি বিধাননগর বা শিয়ালদার দিক থেকে আসেন তাহলে 3, 4 কাছে পড়বে। আর 1 এবং 2 নম্বর গেটের দিকে আপনি যেটা পাবেন কি জাপানিজ কটেজ পেয়ে যাবেন, আইফেল টাওয়ার পেয়ে যাবেন। আর 4 নম্বর গেটে নামলে আপনারা কিন্তু 7 ওয়ান্ডার্স দেখতে পাবেন, বা যে সমস্ত মিউজিয়ামগুলো রয়েছে সেগুলো আপনারা দেখবেন। তো ইকো পার্কের 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করলে তোমরা কিন্তু ফার্স্ট আইফেল টাওয়ারটা দেখতে পাবে, তারপরে রয়েছে জাপানিজ কটেজ। আর একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই, তোমরা যদি পার্সোনাল গাড়িতে আসো, লাইক 2 হুইলার এবং 4 হুইলারে আসো, তাহলে কিন্তু 1 নম্বর, 3 নম্বর আর 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করতে পারো, ওখানে তোমাদের পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। 4 হুইলারের জন্য 50 টাকা এবং 2 হুইলারের জন্য মাত্র 20 টাকা চার্জ দিতে হবে। আর তোমরা যদি কোনো বাস নিয়ে আসো, লাইক কোনো ইনস্টিটিউট থেকে আসছো বাস নিয়ে, তাহলে অবশ্যই 4 নম্বর গেটে আসো, সেখানে কিন্তু তোমরা বাস পার্কিং করতে পারবে। হ্যালো ফ্রেন্ডস, আই এম রাইট নাও ইন ফ্রন্ট অফ আইফেল টাওয়ার, আই এম ইন প্যারিস। ইফ ইউ ওয়ান্ট টু এনজয় দ্য ভিউ কাম টু ইকো পার্ক, সরি প্যারিস, নো ইটস ইকো পার্ক, লুক এট দিস ভিউ। তো 1 নম্বর গেট থেকে এন্ট্রি করার পরেই কিন্তু আপনারা প্রথমে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে জাপানিজ ফরেস্ট, এটা যার এন্ট্রি। তো এখানটা ঢুকতে কোনো ফিজ লাগে না, একদম পুরো ফ্রি। আর যেটা শুরু, তো জাপানিজ ফরেস্টের মধ্যে আসার পর আপনার কিন্তু এই জায়গাটায় মাস্ট আসবেন, এবং এখানে সুন্দর সুন্দর কিন্তু ছবিও তুলতে পারেন। তো 2 নম্বর গেট থেকে কিন্তু আমরা ভিতরে চলে এসেছি, আর এখানে দেখুন কত সুন্দরভাবে ফুল গাছগুলোকে গার্ডেনিং করা আছে, মেনটেন করা আছে। আর যেটা আপনাদের লক্ষ্য করবে কি 2 নম্বর গেটের সামনে এরকম টয় ট্রেন রাখা আছে, যেটা দিয়ে আপনি কিন্তু রাইড নিতে পারেন টোটাল ইকো পার্কটা। আর তার প্রাইস এবং ফিজগুলো আমি আপনাদেরকে জানাবো। এছাড়াও আপনি কিন্তু এরকম কার্ড নিতে পারেন, সেটাও আপনি ইকো পার্ক ঘুরে ঘুরে দেখাবে। তো চলুন ভিতরে গিয়ে দিই। ইকো পার্ক 2 নম্বর গেটের সামনে কিন্তু এরকম আপনি রেস্টুরেন্ট পেয়ে যাবেন, সেখানে খুব অল্প দামে কিন্তু ভালো ভালো খাবার পেয়ে যাবেন। তো আপনি যদি খেতে চান এখান দিয়ে কিন্তু চাইলেই খেয়ে নিতে পারেন। তো আমি সেখানকার যে ফুড আইটেমগুলো এবং তার প্রাইসগুলো একবার আপনাদেরকে। কিছুটা এগিয়ে আসলে কিন্তু সামনে আপনাদের পড়বে আর্টিস্ট কটেজ, যেটা টেরাকোটার স্টাইলে বানানো হয়েছে, এবং ঠিক তার উল্টো দিকেই লেকের দিকটাতে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু মিউজিক্যাল ফাউন্টেন প্রত্যেক দিন সন্ধ্যা 7টার পর থেকে স্টার্ট হয়। তো আপনারা যদি সেটা দেখতে চান তাহলে কিন্তু আপনাদেরকে ওয়েট করতে হবে, এবং যেটা সন্ধ্যার পরে হওয়াতে লাইটগুলো এত সুন্দরভাবে বিভিন্ন থিমের ওপরে ফুটিয়ে তোলে, যেটা কিন্তু অসাধারণ লাগে। আপনারা চাইলে কিন্তু এটা উপভোগ করতে পারেন। আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন গ্লোব আকৃতির বিভিন্ন এক্সিবিশনগুলো ওখানে হয়, তো ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন রয়েছি কিন্তু আর্টিস্ট কটেজের ঠিক পাশটাতে, যেখানটার কিছুটা দূরেই রয়েছে গোলাপ গার্ডেন, রোজ গার্ডেন যেটা আছে, সেখানে নানা ধরনের গোলাপ রয়েছে, ভ্যারাইটি, যেগুলো কিন্তু আপনি আপনার এন্টায়ার লাইফে কখনো দেখেননি। তো আপনি যদি সেগুলো দেখতে চান সেগুলো এখানে এসে দেখতে পারেন। আর এর পিছনে যে ব্যাকগ্রাউন্ডের লেক সাইডটা সেটা কিন্তু অসাধারণ, আপনি এখানে অবশ্যই আসুন এবং ভিজিট করুন ইকো পার্কটি। তো আমরা এখন রোজ গার্ডেনের মধ্যে চলে এসেছি। রোজ গার্ডেন এরকম এন্টার গেটটা দেখতে পাবেন, যার মাঝখান দিয়ে কিন্তু এরকম ফুটপাথ করা রয়েছে, যার দুই দিকে কিন্তু অসংখ্য
গোলাপ গাছ রয়েছে এবং বিভিন্ন ভ্যারাইটির গাছ রয়েছে। আপনারা এখানে এসে কিন্তু গোলাপ গাছগুলো উপভোগ করতে পারেন। আর ফটোশ্যুট যদি করতে চান তাহলে অবশ্যই এই লোকেশনটা একবার মাস্ট ভিজিট করুন। আমার সাথে দেখুন সামনে ওরা রোহিত আর আফরোজ যাচ্ছে, ওরা ঘুরতে ঘুরতে যাচ্ছে। রোজ গার্ডেনের রোজ রেড রোজগুলো এখানে দেখতে পাচ্ছেন ফুটে রয়েছে, অন্য রোজগুলো এই মুহূর্তে নেই, কিন্তু তবুও রোজ গার্ডেনগুলোটা সুন্দর লাগছে। একটা জিনিস আমি লক্ষ্য করলাম কি, ঝাউ গাছে এই রকম কিছু জিনিস যেগুলোর অর্থ আমি বুঝতে পাচ্ছি না, এগুলো ঝাউ গাছের ফল নাকি অন্য কোনো রোগ আছে, তা আপনারা যদি জানেন সেটা কমেন্ট সেকশনে জানাবেন কিন্তু অবশ্যই। রোজ গার্ডেনটা অনেকটাই বড় এবং অনেক রোজ ট্রি এখানটায় রয়েছে, আপনি এখানে আসলে দেখবেন। সন্ধ্যার পরে এটা আরও সুন্দর দেখায়, তার কারণ রোজ গার্ডেনের মাঝে মাঝে যে লাইটগুলো দেয়া রয়েছে যেগুলো কিন্তু সুন্দর একটা অ্যাম্বিয়েন্স সৃষ্টি করে। আর এখানে বসার জন্য কিন্তু চেয়ার তৈরি করে দেওয়া রয়েছে, যেটা আপনি কিন্তু এখানে বসে কিছুটা সময় কাটাতে পারেন। আর তার পাশ দিয়ে আপনারা দেখবেন শুরুতে যে 2 নম্বর গেটে টয় ট্রেনটা দেখিয়েছিলাম, যেটা রাইড নিলে আপনি পুরো ইকো পার্কটা কিন্তু একবার ঘুরতে পারবেন। কিন্তু টয় ট্রেন রাইড নিলে যে সমস্যাটা আপনাকে ফেস করতে হবে সেটা হচ্ছে আপনি কোথাও স্টপ করতে পারবেন না, পুরো টয় ট্রেনটা পুরোটা যেরকমভাবে ঘুরবে আপনাকে সেইভাবেই কিন্তু ঘুরতে হবে। আর আপনি যদি ইকো পার্কটা একাই আনন্দ উপভোগ করতে চান তাহলে কিন্তু হেঁটে হেঁটেই পুরো ইকো পার্কটা একটু কষ্ট করে ঘুরতে পারেন। এরকম চেয়ারগুলো করে দেওয়া রয়েছে যার মাঝে কিন্তু আপনি কিছুটা টাইম রেস্ট নিয়ে নিতে পারেন। তো ইকো পার্কের 2 নম্বর গেট থেকে কিছুটা ভিতরে আসলাম এবং এসে এখানটায় দেখছি যে ফোয়ারাটা, আর ফোয়ারাটা এত দারুণভাবে রয়েছে তোমরা অবশ্যই কিন্তু এখানটায় এসে একবার। তো রাইট নাও আমি এখন টেরাকোটার সামনে রয়েছি, যেটা আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ কি টেরাকোটা মন্দিরটা। এখানে যে কারুকার্য শিল্পগুলো সেটা কিন্তু টেরাকোটার স্টাইলে বানানো হয়েছে ইকো পার্কে। আর যেটা 2 নম্বর গেট থেকে কিছুটা রাইট সাইডে আসলে তোমরা দেখতে পাবে, যার পেছনে অসংখ্য মানুষজন ফটোগ্রাফি করছে, তো তোমরা চাইলে কিন্তু এখানে এসেও কিছুক্ষণ সময় অতিবাহিত করতে পারো। মাঝে মাঝে এরকম কিন্তু রুট ম্যাপ করে দেওয়া রয়েছে যেটার সাহায্যে কিন্তু আপনি কোথায় যেতে চাইছেন সেটা এখান থেকে দেখে নিতে পারেন। এখান থেকে আপনি টয় ট্রেন রাইড বা বোটিং বা মিউজিক্যাল ফাউন্টেন, এখানে রোজ গার্ডেন সব কিছু এখানে মার্ক করে দেওয়া রয়েছে। আর এখানে এসে আপনি যদি 4 নম্বর গেট অর্থাৎ 7 ওয়ান্ডার্সের দিকে যেতে চান তাহলে কিন্তু এই সামনে রাস্তাটা ধরে চলে যেতে হবে রেন ফরেস্টের মাঝখান দিয়ে। তো চলুন আমরা এখন রেন ফরেস্টের ওপর দিয়ে চলে যাই 7 ওয়ান্ডার্সের দিকে। তো ইকো পার্কের 2 নম্বর গেটের কিছুটা দূরেই কিন্তু রয়েছে রেন ফরেস্ট, এবং এই অ্যাম্বিয়েন্স আপনি যদি উপভোগ করতে চান তাহলে কিন্তু চলে আসুন ইকো পার্ক রেন ফরেস্টে। আর এইখানটা কিন্তু নিয়ারেস্ট হচ্ছে 2 নম্বর গেট, আর এখানে সবাই দেখুন ফটোগ্রাফি করছে। আর এখান দিয়ে হাঁটতে আলাদাই একটা ভালো লাগছে কি, আপনি উপরে দেখতে পাবেন কি এখানটা কুয়াশার মতো সৃষ্টি করা হয়েছে, যেটার নাম দেওয়া হয়েছে রেন ফরেস্ট। তো অবশ্যই এখানটা আপনারাও আসুন এবং রেন ফরেস্টে। তো রেন ফরেস্টে আসার পরে আপনি যেটা লক্ষ্য করবেন, রেন ফরেস্টের ঠিক মাঝখান বরাবর একটা রেস্ট রুম রয়েছে, আর ঠিক তার অপোজিটটায় কিন্তু চেঞ্জিং রুম রয়েছে। আপনার যদি এখানটা চেঞ্জ রুমে চেঞ্জ করার আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু চেঞ্জিং রুমটা ইউজ করতে পারেন। আর রেন ফরেস্টের চারিধারে দেখুন কত সুন্দরভাবে রেনের সৃষ্টি করা হয়েছে, যেটা কৃত্রিমভাবে। তো আপনি যদি এখানে আসতে চান চলে আসুন, কোনো সমস্যা নেই। এখন আমি দাঁড়িয়ে রয়েছি কিন্তু 3 নম্বর গেটের একদম সামনে, যেখান দিয়ে আপনি মাস্ক গার্ডেন যেতে পারেন, টি গার্ডেন, বাটারফ্লাই গার্ডেন, চিলড্রেন্স পার্ক, মিউজিক্যাল ফাউন্টেনটা রয়েছে 2 নম্বর গেটের দিকে, যেটা 3 নম্বর গেট থেকে ঢুকে আপনার লেফট সাইডে পড়বে। আর আপনি যদি রাইট সাইডে চলে যান তাহলে মাস্ক গার্ডেন, বাটারফ্লাই গার্ডেন সেগুলো আপনার সামনে চলে আসবে। তো এখন আমরা মাস্ক গার্ডেনের দিকে যাব এবং সেখান থেকে বাটারফ্লাই গার্ডেন পুরোটা এক্সপ্লোর করব। এটা হচ্ছে 3 নম্বর গেটের এন্ট্রান্স। সকালের তুলনায় যত বিকাল গড়াচ্ছে তত কিন্তু মানুষের ঢল নামছে ইকো পার্কে।
তো বিকালের দিকে যত মানুষ বাড়ে ততই কিন্তু এখানকার অ্যাম্বিয়েন্স আরও সুন্দর হতে থাকে। তো আপনারা চাইলে বিকালের দিকেও চলে আসতে পারেন। 3 নম্বর গেট দিকে কিছুটা ঢুকে আমরা মাস্ক গার্ডেনে চলে আসছি। আর 3 নম্বর গেটের সম্পর্কে আপনাদের একটু বলি কি, 3 নম্বর গেটে কিন্তু আপনি পার্কিংটাও পেয়ে যাবেন, সাথে রয়েছে কি মিষ্টির একটা শপ রয়েছে যেখানে বিভিন্ন কলকাতার ফেমাস কিছু মিষ্টির স্টল রয়েছে, যারা এখানটায় কিন্তু তাদের একটা করে আউটলেট তৈরি করে রেখে দিয়েছে। 7 ওয়ান্ডার্সটা আপনি ওই সাইড দিয়ে সোজা চলে যাবে 4 নম্বর গেটের দিকটাতে। হ্যাঁ হ্যাঁ, আপনি টোটাল মাস্ক গার্ডেনটা ঘুরে ওই সাইডটা চলে যেতে হবে সামনে। তো এখানটায় মাস্ক গার্ডেনটা তোমরা যদি একটু ভালো করে দেখো, বিভিন্ন জায়গার কিছু ফেমাস ফেমাস মাস্ক রয়েছে, যেগুলো কোনো মার্ক এখানে করা নেই যে কোনটা কিসের মাস্ক রয়েছে এখানটায়, সেটা কিন্তু তোমরা এখানটায় দেখতেই পারো। আর মাস্ক গার্ডেনে বিভিন্ন মাস্ক দিয়ে সাজানো রয়েছে, আর মাঝখানে পাথর দিয়ে ডেকোরেট করা, তো খুবই সুন্দর লাগছে। সন্ধ্যার পরে যখন লাইট এর ওপর পড়ে তখন আরও এগুলো দেখতে সুন্দর লাগে। আর যেটা আমি বলছিলাম, 3 নম্বর গেটের কিন্তু ঠিক এন্ট্রান্সেই কি মিষ্টির যে স্টল রয়েছে, যেটা কলকাতার বিভিন্ন যে ফেমাস মিষ্টির স্টল রয়েছে তাদের একটা স্টল এখানে কিন্তু দেওয়া রয়েছে। তো তোমরা এখানে এসেও কিন্তু সেই মিষ্টির স্টলের সেই মিষ্টিগুলো খেতে পারো। আর তারপরে কিন্তু 3 নম্বর গেট আমার সামনেই, ওখান দিয়ে এন্টার নিয়ে ফার্স্ট যেটা মাস্ক গার্ডেন রয়েছে, মাস্ক গার্ডেনে তোমরা চলে আসতে পারো। রোহিত এরকম কর, মাস্কের মতো কর একটু। হ্যাঁ কর, কর। তো এখানটা দেখুন, একটি লিভিং মাস্ক, যেটার সাথে এটার অনেকটা রিলেট করতে পারবেন আপনারা। তো আপনারা দেখতে পেলেন যে কিছু টিকটকার যারা রিলস বানাচ্ছিল, আই লিটারেলি হেড দেম, বাট কিছু করার নেই, আপনি হেড করতে পারবেন না কারণ ওদেরকে আপনি চেনেন না। তো মাস্ক গার্ডেনে কিছুক্ষণ ঘোরার পরে কিন্তু আমরা মাস্ক গার্ডেনের এক্সিট পয়েন্টে চলে এসেছি। এবার আমরা এখান দিয়ে সোজা চলে যাবো কিন্তু 7 ওয়ান্ডার্সে। এবং আমি যতদূর জানি কি, 7 ওয়ান্ডার্সে যেতে গেলেও কিন্তু আপনাকে টিকিট কাটতে হবে। তো আমরা দেখি সেখানে টিকিট কাউন্টারটা কোথায়। তো 3 নম্বর গেট থেকে কিছুটা মাস্ক গার্ডেন ক্রস করে আপনারা চলে আসতে পারবেন কি ঘুম স্টেশনে, যেটা দার্জিলিংয়ের অবস্থিত আর যেটা হচ্ছে ভারতবর্ষের সবথেকে উচ্চতম রেলওয়ে স্টেশন, সেটারই আদলে ইকো পার্কে কিন্তু একটা হোম স্টেশন এখানে তৈরি করা রয়েছে। আপনি চাইলে কিন্তু এখানে এসে ফটোগ্রাফি করতে পারেন, তার একটা আইডিয়াল স্টেশন এখানে বানানো রয়েছে। আর আমরা দেখতে পাচ্ছেন কি, ঘুম স্টেশন থেকে যে টয় ট্রেনটা ছাড়া হয় তারই আদলে কিন্তু এখানে একটা টয় ট্রেন বানানো রয়েছে। তো আপনি যদি চান এখানে কিন্তু ফটোগ্রাফি করতে পারেন, সোশ্যাল মিডিয়ার জন্য এখান থেকে ফটো তুলে আপনি কিন্তু আপলোড করে দিতেই পারেন। আর তার সামনে একটা কটেজ বানানো রয়েছে যেটা এখন অফ রয়েছে, তাই সেখানে আর ভিডিও করতে পারলাম না। তো চলুন এবার 7 ওয়ান্ডার্সের দিকে যাও। ইকো পার্কে একটা সুন্দর সিস্টেম দেখুন, এখানে রয়েছে ওয়াটার এটিএম। আপনি খুচরো 2 টাকার বিনিময়ে কিন্তু আপনি আপনার বোটলে জল রিফিল করে নিতে পারেন। দেখুন ওখানে দেওয়ার পরে আমি গ্রিন বাটন যেটা আছে প্রেস করতে হবে, তারপর অটোমেটিকলি জল চলে আসবে, যেটা কিন্তু খুবই মানসম্মত। হ্যালো গাইজ, আমি এখন 4 নম্বর গেটের সামনে রয়েছি। আর 4 নম্বর গেটের যেটা মূল আকর্ষণ সেটা হচ্ছে 7 ওয়ান্ডার্স। তো 7 ওয়ান্ডার্সে ঢোকার জন্য আপনাকে ওখান থেকে পেছনে যে কাউন্টারটা রয়েছে, এই কাউন্টারটা থেকে কিন্তু আপনাকে 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, এবং সেটা টিকিট এন্ট্রান্সে দেখিয়ে তারপর কিন্তু আপনি 7 ওয়ান্ডার্সে এন্ট্রি করতে পারবেন। তো এটা ইকো পার্কে আসলে মাস্ট ভিজিট করুন। আর যেটা হচ্ছে 4 নম্বর গেটের একদমই ঠিক পাশে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পারলে তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো ভিডিওটা। আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা ক্ষমার চোখে দেখো।
আর ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো আর আমাকে একটু সাপোর্ট করে দিও, তাহলে এমন সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য মোটিভ পাবো আর আগে এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে দিতে থাকবো। তো ততক্ষণ পর্যন্ত বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।